নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটা খুব সুন্দর রেসিপি। শীতকালে বিশেষ করে এই রেসিপিটা করতে খুবই সহজ হয়, কারণ আরও যে ইনগ্রিডিয়েন্টসটা আমি ইউজ করব সেটাই শীতকালেই বেশি করে পাওয়া যায়। আর সামনেই ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার মানুষটিকে বেশ তাক লাগিয়ে দেওয়ার মতো একটা সুন্দর রেসিপি। আর এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা বোনলেস চিকেন নিয়েছি, একটা লেগ বোনলেস করে ছোট ছোট করে এরকম কিমার আকারে কেটে নিয়েছি। নিয়ে এটার মধ্যে আমি এক চামচ টক দই মাখিয়ে নিয়েছি। আমি চিকেনের প্রিপারেশনটা করার জন্য তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো সরু সরু করে, একদম বেটে বেটে এবং সরু সরু করে যতটা ছোট করে পেঁয়াজটা কাটা যায় কেটে দিয়ে দিচ্ছি। আমি দেড়খানা কোনো পেঁয়াজ দিলাম, দুটো কেটেছিলাম, আমার দুটো পুরো লাগবে না, পেঁয়াজ দুটো বেশ বড়ো বড়ো আছে। এখানে দেড়খানা মতো পেঁয়াজ কিছু দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সাত আট কোয়া রসুন কুচি থেতো করা, দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি দই মাখানো চিকেনটা, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচানো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের ইচ্ছা মতো দেবেন, মিডিয়াম টু লো ফ্লেমে। এটা একটুখানি চিকেনটা কষে নেব দু চার মিনিট, তো পেঁয়াজটাও ভালো করে আরও কষা হয়ে যাবে আর চিকেনটাও একটু খানিকটা সেদ্ধ হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এই পর্যায়ে, পেঁয়াজ রসুনটা নুন দেওয়ার পরে বেশ খানিকটা মজে গেছে। এবার আমি নতুন যে ইনগ্রিডিয়েন্টসটা দেব বলেছি সেটা, এক কাপ এখানে গ্রেট করা বিট দিয়ে দেব। এটা শুধু ভ্যালেন্টাইন্স ডের জন্য নয়, বাচ্চারা অনেক সময় বিট সবজি এ ধরনের খেতে চায় না, তাদের জন্য এই রান্নাটা খুবই উপযুক্ত। বাচ্চারা বুঝতেই পারবে না যে বিট খাচ্ছে। এখানে আমি সামান্য হলুদ দিচ্ছি, না দেওয়ার মতোই, না দিলেও কোনো অসুবিধা নেই। এবার ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব। এই রান্নাটা কিন্তু পুরো সাদা তেলেই বেশি ভালো হয়। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ এরকম একটু দুধ আর এক চামচ কাজু বাটা, এক চামচ। এটা কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই, এমনি প্লেনও করা যায়। আবার এটা তেল বেরিয়ে আসা অবধি একটু কষে নেব, আর ঢাকা দিতে হবে না, এখন ফ্লেমটা একদম ধিমে থাকবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো, দিচ্ছি ওয়ান টিস্পুন চিনি, যেহেতু বিট রয়েছে বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই, চিনি আর লঙ্কাটা অ্যাডজাস্ট করে দেবেন যে যেরকম খেতে ভালোবাসে, বাচ্চারা খেলে একটু কম দিতে হবে লঙ্কা। দিয়ে দিচ্ছি এক চামচ ঘি নামানোর আগে, হয়ে গেছে আমার চিকেনটা, গ্যাস বন্ধ করে দিলাম, ঘিটা মিশানোর পরে একটু ঢাকা দিয়ে রেখে দেব। বিট দিয়ে চিকেনের ভর্তাটা আমার হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। সামনে ভ্যালেন্টাইন্স ডে, সেই দিন প্রিয়জনকে এভাবে আমার এই রেসিপি ফলো করে রান্না করে সার্ভ করুন, আশা করি খুবই ভালো লাগবে। দেখতে যেমন সুন্দর হয় তেমনি খেতেও কিন্তু অসাধারণ হয়, রুটি পরোটা বা পোলাওয়ের সঙ্গে এটা খুবই ভালো লাগে। শুধু তাই নয়, ছোটরাও ভালোবেসে এটা খায়। বিট যারা খেতে চায় না বাচ্চারা, তাদেরকেও এটা রান্না করে দিলে
তারা ভীষণ ভালোবাসে। তো আমার এই রেসিপি ফলো করে একবার বাড়িতে করে খান। যদি ভালো লাগে আমার এই চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করার অনুরোধ রাখব, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।